হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আপনারা জানেন ভোলার ব্রণের দিনে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে একটি ক্ষোভের জায়গা তৈরি হয় এবং সেখানে একটি প্রতিবাদমূলক পরিবেশ তৈরি হয়, এবং এর কারণটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি কটূক্তিমূলক পোস্ট ফেসবুকে আপলোড দেওয়া হয়, এবং পরবর্তীতে সেখানে সাধারণ জনগণের প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমে এসে আন্দোলন করে। কিন্তু সেখানে পুলিশ সাধারণ জনগণের উপর বিভিন্নভাবে অত্যাচার করে এবং সেখানে প্রায় 100-এর বেশি মানুষ আহত হয় এবং কয়েকজন নিহত হয়। তো দর্শক, চলুন বাকিটা আমরা রিপোর্টে দেখে আসি। ভোলার বোরানুদ্দিনে পুলিশ স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 5,000 জনের নামে মামলা করেছে। গতকাল রবিবার দিবাগত রাতে বোরানুদ্দিন থানা পুলিশের উপপরিদর্শক এসআই আবিদ হোসেন এ মামলা করেন। বোরানুদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলার ঘটনা এ মামলা দায়ের করা হয়েছে, তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে সংঘর্ষের প্রতিবাদ সভা ডেকেছে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। সোমবার বেলা 11টার দিকে জেলা সরকারি স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশের কথা রয়েছে। এছাড়া পরিস্থিতি এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন রয়েছে। গতকাল রবিবার ফেসবুক স্ট্যাটাসের ঘটনায় একজনকে আটকের জেরে ভোলার বোরানুদ্দিনে পুলিশ স্থানীয়দের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হন, 10 পুলিশসহ সদস্যসহ আহত হন শতাধিক। এদিকে রবিবার গণভবনে যুবলীগের মত বিনিময় সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তো দর্শক, আপনারা কী মনে করেন যে এইসব মানুষদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই মামলাটা আসলে কতটা যৌক্তিক? অবশ্যই এটি কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, আরেকটি কথা বলছি, সেটি হচ্ছে আপনারা জানেন এখানে যে মানুষগুলো আন্দোলন করছে বা প্রতিবাদ জানিয়েছে এইসব মানুষদের কিন্তু কোনো নিজেদের কোনো স্বার্থ ছিল না। তারা সেখানে ইসলাম প্রতিষ্ঠার জন্য গিয়েছিল বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করায় তারা এর প্রতিবাদ জানিয়েছে। বিনিময়ে অনেকে জীবন দিতে হয়েছে অথবা অনেকে গুরুতরভাবে আহত হয়েছে, তবুও তারা এখনও প্রতিবাদ জানাচ্ছে এবং এখনও মিছিল করছে, এখনও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তো দর্শক, আপনারা যে বা যারা এই কাজগুলো করছেন অবশ্যই এগুলো বেশি বেশি করবেন, এবং ভোলায় যারা আছেন তারা অবশ্যই এটা নিয়ে বেশি বেশি প্রতিবাদ করবেন। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।